আছে আজ নির্মলমাজি এসে আজ এত বড় হসপিটাল হয়েছে আমটা সুপার স্পেশালিটি 2011 সালে দাদা যখন প্রথম আসে তিনটে রুম ছিল ঠিক আছে ছাগল গরু শুয়ে থাকতো মদের ঠেক বসতো ওই তিনটে রুমে আমাদের ডাক্তার ভাই নির্মলমাজি ডাক্তার দেখো না বিরাট হসপিটাল করে দিয়েছে লোকে সুখ সুবিধে ভালো করেছে আজ আমাদের মেডিকেল ছিল ছোট একটা ছাগল গরু থাকার জন্য এখন আমাদের কি হয়েছে না মেডিকেল হয়েছে এখন আমাদের মমতা ম্যানেজি মেডিকেল করছে ডক্টর আমাদের নির্মল মাঝি ডক্টর নির্মল মাঝি বলো 2011 সালে দাদা যখন প্রথম আসে তিনটে রুম ছিল ঠিক আছে ছাগল গরু শুয়ে থাকতো মদের ঠেক বসতো ওই তিনটে রুমে আমাদের দেখা হতো মাছ চুরি করে তো নিয়ে চলে যেত তুলে নিয়ে মাছ চাষ হতো মাছ চাকরি যেত চুরি করে তাহলে তাহলে নিয়ে চলে যেত ঠিক আছে এই পুকুরটা মাছ চাষ হতো সেটাও সিপিএম এর রাজত্বে ছিল চুরি করে নিয়ে চলে যেত ঠিক আছে আজ নির্মল মাঝি এসে আজ এত বড় হসপিটাল হয়েছে আমটা সুপার স্পেশালিটি হসপিটাল আজ 50 বেডে আইসিইউ আছে আর সবকিছু নির্মল মাঝির জন্য দাদাকে দিয়ে আমরা খুবই খুশি আমরা চাই দাদা আবার আসুক দাদা থাক দাদা থাকবে একদম নির্মলাজি জিন্দাবাদ দাদার অবদান প্রচুরই হসপিটালের জন্য জয় বাংলা অনেক ছেলেকে চাকরিও দিয়েছে অনেক অনেক মেয়েদেরও চাকরি দিয়েছে আর দাদার ভালোবাসায় এখন সবাইয়ের জীবন খুব সুন্দর চারজন নার্স আর দুজন ডাক্তার হসপিটাল চালাতো আর সাতজন সিস্টার ডিউটি করে নার্স নার্স সিস্টার ডিউটি করে এখন কতজন স্টাফ আছে টোটাল আরে নার্সিং স্টাফে 60 জন আছে 60 জন আছে 60 জন আছে ডাক্তারও বলে 40 জন চারজন ছিল ডাক্তারও আছে এক কথায় আমতা গ্রামীণ হসপিটাল 6 দিন শিকার হচ্ছে আমতা গ্রামীণ হসপিটাল চলছে তার সাথে সাথে সুপার স্পেশালিটি চলছে কিন্তু এখন 6 দিনই সিজার হচ্ছে তারপরে কলেজ স্কুল আচ্ছা এটা একটু ভালো করে বলে দিন সিজারটা কি কি বার হচ্ছে এটা সোম থেকে শনি সোম থেকে শনি আচ্ছা সোম থেকে শনি 6 দিনই সিজার